হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আর আমি দেখো এখানে একটা রেনুয়াল গার্ডেন বলে জায়গা আছে ওখানে এসেছি তো এত উঁচু আসতে ভয় লাগছে মানে অনেক উঁচু জায়গা কিন্তু আমি একদম দাঁড়া ঠিকভাবে নামতে পারছি না তো আমি আস্তে আস্তে করে নামছিলাম আর এই দেখো পাশে যে জায়গাটা দেখছি না ওটা হলো রাস্তা কিন্তু আমরা বুঝতে পারিনি তার জন্যে মানে উপর দিয়ে এসেছি তো যাই হোক এখান থেকে আমরা আমার একটা বান্ধবী ছিল আমার সাথে তো আইসক্রিম খাচ্ছিলাম আইসক্রিম নিয়েই গিয়েছিলাম সাথে করে তো ওখানে গিয়ে বসে বসে খাচ্ছি তো তোমরা হয়তো ভাবছ হঠাৎ করে এত আনন্দ খুশি কিসের জন্য তো এমন কোনো ব্যাপার না আমি দোকানটা খুলিনি আর দোকান খুলছি না কদিন ধরেই কেন খুলছি না তোমরা জানতে পারবে আস্তে আস্তে সবই জানতে পারবে তো টেনশান করে কত টেনশান করব বলো টেনশান করতে করতে আমি নিজের কাজটা তো বন্ধ রাখতে পারি না তো যেহেতু আমি অনেক কষ্ট করেছি অনেক মেহনত করেছি সবাই সবটা জানো সবাই সবাইকে সবটা বলেছি তো সেই জন্য আমার মনে হলো যে না চুপচাপ এভাবে বসে থাকা ঠিক নয় আর এখানে দেখো আমি একটু রিলিজ বানাচ্ছিলাম বলে সব কিছু মনে তো কিছু ভালো লাগে না তারপরও চেষ্টা করি এসব নাচতে ভালো লাগে না কিছু করতে ভালো লাগছে না এই মুহূর্তে তবুও একটু চেষ্টা করলাম যে না এসেছি যখন দুটো রিলস বানিয়ে যাই তো এই আর কি এবার আমরা এখান থেকে কিন্তু চলে যাচ্ছি এখান থেকে চলে যাব। দেখবে বাইরের সিনটা খুব সুন্দর এটা এই জায়গাটা একদম গোল রাউন্ড ছিল তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারলাম না অন্য কোনো দিন আসব তো দেখাবো কারণ আমি আজ একদম ভালো লাগছিল না মনের দিক থেকে যেন অনেক মানে এগুলো করছি তো যেন জোর করে কিছুই ভালো লাগছে না তো যাই হোক আমার মনে হলো যে না এভাবে এত দূর মানে এতটা কষ্ট করে এত দূরে এসে থেমে যাওয়াটা ঠিক হবে না আসলে মানুষ দেখো সময় সময় আসলে মানুষ চেনা যায় এ বন্ধু ও বন্ধু এ এটা সেটা সবাই বলতে পারে কিন্তু কাজে করে দেখাতে পারে কয়জন তো যাই হোক আমার ওসব দিকে ধ্যান দিলে হবে না ওসব দিকে নিজেকে চেষ্টা করতে হবে নিজেকেই অনেক কষ্ট করতে হবে নিজের নিজেরটা নিজেকেই দেখতে হবে আমি এটাই অনেক চিন্তাভাবনা করলাম বলতে তো সবাই পারে তোমার পাশে আছি তোমার পাশে থাকবো এটা ওটা অনেক অনেকেই বলতে পারে কিন্তু করে দেখাতে পারে কয়জন বলো তো আমার এই এইগুলোর মানে আমার কষ্টের কথাগুলো বলে অনেকেই হয়তো অনেক মজা নিয়েছে অনেক কিছু ভেবে নিয়েছে যাই হোক অনেক হাসাহাসিও হয়েছে তো আমি সব কিছু মনে করছি না তাই ভেবেছি যে আমার দুঃখ কষ্ট আমি সবাইকে না বলে নিজের মতো নিজেই ভালো থাকার চেষ্টা করব যতটুকু তোমাদের সামনে ভিডিও আনার চেষ্টা করব হাসি খুশিতেই থাকবো এই ভেবে নিয়েছি কারণ নিজের দুঃখ কষ্ট দেখার মতো সবাই হাসাহাসি করার মতো সবাই থাকে কিন্তু দুঃখ কষ্টটা ভাগ করে নেওয়ার মতো কেউ থাকে না তার জন্য আমি আর ভালো আছি খারাপ আছি এসব কথা তোমাদের সাথে বলবো না ভেবেই নিয়েছি তো দেখো যেটুকু আমি আসলাম যেটুকু মানে একটুখানি তোমাদেরকে ভিডিওটা শেয়ার করলাম যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে দিও